হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো আমার টাইটেলটা দেখে সবাই অবাক হয়ে গেছেন, ভাই এটা কীভাবে সম্ভব? জি ভাইয়া, এটা অবশ্যই সম্ভব, এটা বাস্তব। যারা ইয়াং জেনারেশন আছেন, যা ইন্টারনেট সম্পর্কে বেশি ধারণা কম বা আপনাদের সাথে প্রতারণা করে থাকে অনেকে, ধরেন আপনার জিএফ বা গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতারণা করতেছে, বা আপনার ওয়াইফ আপনার সাথে প্রতারণা করতে, সে ধরেন আপনার ফোনে অনেক নিয়মিত কথা বলে থাকে, কিন্তু সে বাসা আসার পরে দেখা যায় সব কল ডিটেলসগুলো ডিলিট করে দেয়। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখতে পারবেন সে কতটুক ফেসবুক বা কতটুক ইউজ করছে, বা কতক্ষণ আগে কোন অ্যাপটি ইউজ করেছে বা আনইনস্টল করে দিলে, সেটাও আপনি দেখতে পারবেন। আর তার কল ডিউটিস সে 1 বছর আগে কার সাথে কথা বলেছিল, বা 6 মাস আগে, 1 দিন আগে, আপনি ইচ্ছা করলে 3 বছরের এই কল ডিউটিসগুলো দেখতে পারবেন। সেটি সম্ভব একটি অ্যাপের মাধ্যমে। এটা এটা কিটক্যাটে সাপোর্ট নাও করতে পারে, আবার না করতেও পারে। ম্যাক্সিমামই কিটক্যাটে সাপোর্ট করে না, আপনার ডেটা ললিপপ মাসগুলো অর্গেট অর্গেট যেটাই আপডেট ভাষণ আছে সেগুলোতে সাপোর্ট করবে। ভিডিওটা লাস্ট টু ফার্স্ট দেখবেন, আর যারা ফেক মনে করতেছেন তারা না দেখলেই ভালো আমি মনে করি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে যেটা করতে হবে, ইউজ অ্যানালাইজার অ্যাপটা, আমি প্লে স্টোরে, যারা ক্রিকেট তাদেরটা সাপোর্ট করবে না, তাদেরটা প্লে স্টোরে আসবে না। ইউজ অ্যানালাইজার লিখে সার্চ দিয়ে এরকম একটি আইকন চলে আসবে, ইউজ অ্যানালাইজার অ্যাপস কলস ডাটা। দেখেন ইউজ অ্যানালাইজার অ্যাপস কলস ডাটা অ্যান্ড হিস্টোরি, মানে বুঝতে পারতেন সব চলে আসবে। রেটিং পয়েন্টটা খুবই ভালো, দেখে নেন আপনাদের রেটিং পয়েন্টটা দিয়ে 4.3 রেটিং পয়েন্ট, অসাধারণ একটি অ্যাপ। আপনাদের প্রথম যেটা করতে হবে, আমার ইনস্টল করা আছে, যাদের আপনারা ইনস্টল করতে চাচ্ছেন তারা ইনস্টল করে নিবেন। আর আমার ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমরা অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পরে এখানে যখন অ্যাপে আপনি প্রথম ইনস্টল করবেন তখন আপনার এটা টিক দিয়ে দিবেন, এনা ইয়েজের ভিতরে অ্যাপটি সেটিংয়ের ভিতরে আপনি টিক দিয়ে দিবেন, তাহলে এরকম অপশন চলে আসবে। দেখেন আমি 49 মিনিট আগে আমি এই অ্যাপটি ইউজ করেছি 49 ঘন্টা, 4 ঘন্টার পর আমি এই অ্যাপটি ইউজ করেছি। 4 উইকস অ্যানালাইজার, মানে 4 সপ্তাহের যে ডিউটিসগুলো আছে সব আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন। ফেসবুক লাইট ইউজ করছি, ডিজিটাল ব্রাউজার ইউজ করছি, কী কী ইউজ করেছি সব এখানে সব চলে আসবে। আর মেইন হচ্ছে যাদের দেখাচ্ছি আমি, এটা হচ্ছে 4 উইকস অ্যাভারেজ কোনটি সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে। আমার ইউটিউবটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি, ইমো, তারপর আরও আছে টাইম, ফাইল। এখানে আমি এই যে যারা বলেছিলেন কল ডিউটিসের যেটা মেইন কল টাইম পার্সোনাল 1 ইয়ার, তো 1 ইয়ারে আমি সবচেয়ে কোনগুলো ইউজ করেছি তো এগুলো দেখাচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে। আমি না নাম্বারগুলো এখানে ক্লোজ করে দিব, আশা করি আপনাদের নাম্বারগুলো শো করবে। বাট আমার সিকিউরিটির জন্য আমি নাম্বারগুলোকে একটু ই করে দিয়েছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যদি নাম্বারগুলো পেয়ে থাকেন। তো এখানে দেখা যাচ্ছে আমি নাম্বার 1 যেটা ফার্স্ট কথা বলেছি 55% কথা বলেছি, টাইমও দেওয়া আছে কতটুকু। আর এখানে আমি কল ডিটেলসগুলো দেখতে পারবো, এখন আমি 4 সপ্তাহের ভিতরে কার কার সাথে কথা বলতে বলছি সেটাও দেখতে পারবেন। এখানে নাম্বার আসছে, কে আমাকে কল দিয়েছে, আমার অনেকেই ইউটিউবাররা কল দিয়ে থাকে তাদেরও নাম্বার এখানে শো করতে পারে, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তাদের নাম্বারগুলো। এখানে অনেক নাম্বার চলে আসছে দেখতে পারতেছেন, আমি সবচেয়ে কার সাথে কথা বলছি সেটা এখানে লেভেল হিসাবে উঠে লেভেল হিসাবে ভরট হয়ে থাকবে দেখতে পারতেছেন। এটা আপনি ইচ্ছে করলে 1 বছরের কল ডিউটিস দেখতে পারবেন, সেটাও দেখা সম্ভব। দেখতেছেন কত নাম্বার আমি কথা বলেছি, সেটা কিভাবে দেখবেন? প্রথমে আমরা এখানে চলে যাই, এখানে 4 উইকের এখানে 3টা আইকন আছে, এই 3টি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইম রেঞ্জে চলে যাবেন, টাইম রেঞ্জে যাওয়ার পরে ইয়ার্স অ্যাভারেজ মানে 1 বছরের আগে এখানে ক্লিক করলে 1 বছরের কল ডিউটিস চলে আসবে। 4 উইকস অ্যাভারেজ, 1 উইক অ্যাভারেজ, ডে অ্যাভারেজ, আপনার চাইলে আজকে কে কে ইউজ করেছে। আর যদি আমি আজকে দিয়ে দিই সেখানে দেখতেছেন 2 ঘন্টা আগে আমি এটা ইউজ করেছি, 4 ঘন্টা, 1 আওয়ার আমি ইউটিউবটা ইউজ করেছি, ইউটিউব ব্রাউজার 17 মিনিট আগে ইউজ করেছি, ফোনে 12 মিনিট আগে, প্লে স্টোরটা মাত্র 2 মিনিট আগে, ইমো 2 মিনিট আগে, 1 মিনিট আগে সেটিংয়ে ঢুকেছি, মেসেজ ঢুকেছি, মানে কী কী ঢুকেছি সব কিছু আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন। সে যদি মনে করেন আপনি তার ফোনে ইনস্টল না থাকলে, সে আপনি তো 1 বছর পরে ইনস্টল করলে সব ডিটেলসগুলো দেখতে পারবেন সে কতটুকু কী কী ইউজ করেছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য বন্ধুরা এতটুকু, সবাই ভালো থাকবেন।